30 জুন শনিবার এই দিনটোতে প্রকাশ পাব রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী। জাতি রক্ষার দলিল রাষ্ট্রীয় নাগরিক পঞ্জীর চূড়ান্ত তালিকা চলিত বছরের 30 জুনত প্রকাশ পাব। উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধীশ রঞ্জন গগৈ আর নারীমানর খণ্ড বিচারপীঠর নির্দেশ, ফটো পরিচয় পত্র সহ এনআরসির চূড়ান্ত তালিকা 30 জুনত প্রকাশ করব। 31 মের ভিতর দ্বিতীয় আর মানে চূড়ান্ত খসড়া প্রকাশ করব। এমাহ সময় বড়াই দিচ্ছে, কিনা যদি সর সুরা কিনা কিনি থাকে চূড়ান্ত খসড়া প্রকাশ পাব 30 জুন। 31 মেত প্রকাশ করব এনআরসির দ্বিতীয় খসড়া। 31 ডিসেম্বর প্রকাশ পাওয়া এনআরসির প্রথম খসড়াত অন্তর্ভুক্ত নোহা সকলক সামরি 31 মেত প্রকাশ করব দ্বিতীয় খসড়া। 31 মের ভিতর বাকি থাকা সকল পুনরীক্ষণের কাম সম্পূর্ণ হব, এটা স্পষ্ট নির্দেশনা দিছে। আর এই ক্ষেত্রে মুখ্য সমন্বয়ক আর RGI এই দুইটা দুই পক্ষ জবাবদিহি হব, এই কথা স্পষ্ট করে দিছে। কাম সম্পূর্ণ হবই লাগিব আর অন্যথা জবাবদিহি হব, মুখ্য সমন্বয়ক আর RGI জবাবদিহি হব, এই কথা স্পষ্টভাবে নির্দেশনা দিছে। আদালতের ডেডলাইন 31 মে আর 30 জুন, কিন্তু রাজ্য সরকারে বিচরা নাই ডেডলাইন মানিবলে। সম্মুখত পঞ্চায়েত নির্বাচন, সেয়ে সময় লাগে সরকারক। কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়ের কঠোর নির্দেশনা, 31 মেত দ্বিতীয় খসড়া আর 30 জুনত চূড়ান্ত তালিকা প্রকাশ করবই লাগিব। উচ্চতম ন্যায়ালয়ে কৈছে যে পঞ্চায়েত নির্বাচন বা স্থানীয় নিকায় নির্বাচন সাংবিধানিকভাবে যদি পাতিবলগীয়া হয় পাতিব, কিন্তু কোনো কারণত রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণের কামত বাধা দিব নোৱাৰিব, বাধা পড়িব নোৱাৰিব। কোনো কারণত কোনো অজুহাতত রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণের কামত বাধাগ্রস্ত হব নোৱাৰিব। এনআরসির সকলো কাম প্রায় সম্পূর্ণ হওয়ার পাছত এনআরসির এজন সহকারী সমন্বয়ক বিচারিছে দেশের মহাপঞ্জীয়কে, কিন্তু মহাপঞ্জীয়কর আবেদন পুনসাতে নাকচ করিলে আদালতে। RGI তরফৰ পৰা অতিরিক্ত সমন্বয়ক নিযুক্তির যে প্রস্তাব দিছিল, সেটা পঞ্চায়েতে আজি নাকচ করেছে উচ্চতম ন্যায়ালয়ে। আর উচ্চতম ন্যায়ালয়ে কৈছে একমাত্র মুখ্য সমন্বয়কে এই কামৰ দায়িত্ব লব লাগিব আর মুখ্য সমন্বয়কর উপরতে ন্যায়ালয়ের বিশ্বাস আছে। আদালতে এনআরসি প্রকাশের ডেডলাইন দিয়ার সময়তেই এটা বিস্ফোরক খবর। এনআরসির নাম অন্তর্ভুক্তির চেষ্টা করা তিনি বিদেশী গ্রেপ্তার। গ্রেপ্তার হওয়া বিদেশী তিনজন এই কেজন রতীন্দ্র দাস, সুমিত্র দাস আর রবীন্দ্র দাস। মরিকর এক নম্বর বিদেশী ন্যায়াধীকরণে বিদেশী ঘোষণা করা তিনজনকে গ্রেপ্তার করেছে মরিকাও আরক্ষী। 2007 সনতে মানে বিদেশী নাগরিক হিসাবে ফরেনার্স ট্রিবিউনেলে রায় দিছিল, কিন্তু কেনেদরে ধরা পড়ল। 2007 বর্ষত বিদেশী ন্যায়াধীকরণে বিদেশী ঘোষণা করা রতীন্দ্র দাস, সুমিত্র দাস আর রবীন্দ্র দাসে এনআরসিত নাম অন্তর্ভুক্তির বাবে লিগেসি ডাটা কোড ব্যবহার করেছিল ছায়াচন্দ্র দাসর। ছায়াচন্দ্র দাসক মৃত্যু হওয়া দেখাই ব্যবহার করেছিল লিগেসি ডাটা কোড, কিন্তু বংশবৃক্ষ পরীক্ষণের সময়তে ধরা পড়ে তিনজন। ডি ভোটার হিসাবে সাথে আকু গোটেখিনি কাগজ চালে চাই পেলাই দেখিলে যে ডিক্লেয়ার ফরেনার হিসাবে করা আছে। ছায়াচন্দ্র দাসক মৃত বলে দেখা হয়েছে সেই সময়, যে ফরেনার্স ট্রিবিউনেলর রায় আর যে হেৰি আছে পুলিশ রিপোর্ট আছিল, তো ছায়াচন্দ্র দাস কিন্তু কালি হাজির হল যে। মরিগড় পলাশকুড়ি এনআরসি সেবা কেন্দ্রর এই ঘটনায় পোহরলে আনিছে এনআরসিত নাম অন্তর্ভুক্তর বাবে বিদেশীয় অহরহ চেষ্টা করে থাকার কথা। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।